হাই গাইস, কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল ইনভেন্ট অর ডিসকভার। দর্শক, আজ আমি দেখাবো জাদু এবং কৌশল এর মধ্যে পার্থক্য কী। দর্শক দেখুন, আমার কাছে নর্মাল একটি কার্ড আছে। কার্ডগুলির ব্যাক সাইড যদি দেখেন, প্রত্যেকটি কার্ড একই রকম। এবং এই কার্ডগুলির ফ্রন্ট সাইড যদি দেখেন, দর্শক দেখুন, প্রত্যেকটি কার্ড ডিফারেন্ট এবং মিক্সিং করা আছে। তো দর্শক, আমি এখান থেকে যে কোনো একটি কার্ড চয়েস করব। তো আমার সামনে আমার ভাইয়া আছে, উনি আমাকে হেল্প করবে কার্ডটি চয়েস করার জন্য। তো ভাই, আমি জাস্ট এভাবে রিফিল করে যাচ্ছি, আপনি আমাকে যে কোনো জায়গায় থামতে বলবেন, ঠিক আছে? যে কোনো জায়গায়, স্টপ এখানে। ওকে, তো দেখি আপনার চয়েস করা কার্ডটি হবে সিক্স অফ হার্টস। দর্শক দেখুন, ভাইয়া যদি আরেকটু আগে আমাকে থামাইতো, কার্ডটি হইতো টু অফ হার্টস। আরেকটি কার্ড পরে থামাইলে কার্ডটি হইতো একটি জোকার, বাট আপনি আমাকে এখানে থামাইছেন। দর্শক, এই সিক্স অফ হার্টসটিকে আমি যদি জাস্ট এখানে রেখে বাকি কার্ডগুলি এর উপরে দিয়ে দিই, এবং এই কার্ডগুলিকে আমি যদি জাস্ট একটু স্পিন করি, দেখুন সিক্স অফ হার্টসটি ডেকের উপরে চলে আসে। ওকে দর্শক, এটাকে আমি বলবো স্লাইড অফ হ্যান্ড অথবা কৌশল। তাহলে জাদু কি? ওকে দর্শক দেখুন, আমি যদি এই সিক্স অফ হার্টসটিকে অর্ধেক পরিমাণ কার্ডের সাথে নিচে রাখি, এবং এই সিক্স অফ হার্টসটির উপরে বাকি কার্ডগুলি আমি এভাবে দিয়ে দিই। এবার আমি যদি সিম্পলি জাস্ট একটি স্নাপ দেই, দর্শক দেখুন, আমাদের সিক্স অফ হার্টসটি ডেকের উপরে চলে আসে। এটাকে আমি বলবো জাদু। তো দর্শক, আপনার মনে হতে পারে আমার কার্ডগুলি কোনো নির্দিষ্ট সেট আপ দেওয়া আছে বা স্পেশাল কোনো কার্ড। দর্শক দেখুন, আমি কার্ডগুলিকে মিক্স করে নিতেছি। দর্শক, একদম ফেয়ার মিক্সিং, দেখুন। প্রত্যেকটি কার্ড দেখুন একটি একটির সাথে মিক্স হয়ে যাচ্ছে। ওকে দর্শক, আরেকটি উদাহরণ দিয়ে দেখব আমরা যে জাদু এবং কৌশল দুটি জিনিস কি। তো তার আগে দর্শক দেখুন, আমার এখানকার প্রত্যেকটি কার্ড ডিফারেন্ট এবং মিক্সিং করা আছে। দর্শক, সবগুলি কার্ড মিক্স করা আছে। তো ভাইয়া, আমি এই কার্ডগুলিকে যতটা সম্ভব মোটামুটি সমান পাঁচটি ভাগে ভাগ করব। এবার আপনি কি করবেন, যে কোনো একটি ডেক চয়েস করবেন, ঠিক আছে? দুই, তিন, চার, পাঁচ, এটা আপনার চয়েস করার কার্ড, এটা না? তো দর্শক, আমরা বাকি কার্ডগুলিকে এক জায়গায় করে নিচ্ছি। ভাই, আপনি যে কোনো একটা ডেক চয়েস করতে পারতেন, আপনি এটা করছেন, রাইট? আমরা যদি এই ডেকের উপরের কার্ডটা চেক করি, দেখুন এটা আর কোনো কার্ড নয়, এটি জাস্ট আমাদের সেই প্রথমে চয়েস করা সিক্স অফ হার্টস। দর্শক, এটাকে আমি বলবো স্লাইড অফ হ্যান্ড অথবা কৌশল। তাহলে জাদু কি, ম্যাজিক কি? দর্শক, আমি যদি এই সিক্স অফ হার্টসটিকে ধরে জাস্ট নর্মালি এই ডেকের নিচে দিয়ে দিই এবং একটি স্নাপ দিই, দর্শক দেখুন, আমাদের এখানকার প্রত্যেকটি কার্ড সিক্স অফ হার্টসে রূপান্তর হয়ে যায়। ধন্যবাদ গাইস, সি ইউ নেক্সট টাইম।